আপনারা রাত জাগা ফুলের বিহাইন্ড দ্য সিন দেখছেন, আমরা কিভাবে শুটিং করেছি, কত মানুষ এখানে ছিল সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষ অসংখ্য কমেন্টস দিচ্ছেন, তাদের ভালো লাগার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, অনুভূতি প্রকাশ করছেন, যেটা আমাদেরকে মুগ্ধ করছে। এবং এই রাত জাগা ফুল করতে গিয়ে আমাদের নানান জায়গায় শুটিং করতে হয়েছে, তার ভিতরে অন্যতম একটি জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম। গিভেন্সি গ্রুপের মালিক মুকুল ভাই, আমরা ওনার বৃদ্ধাশ্রমে আমরা শুটিং করতে গিয়েছিলাম, এবং শর্মিলী আহমেদ এবং দিলারা জামান অভিনেত্রী ছিলেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি সাধারণত ওনার এই বৃদ্ধাশ্রমে কাউকে শুটিং করতে দেন না, কিন্তু আমাদের গল্প শুনে, আমাদের গল্পের মোটিভ শুনে উনি খুবই আপ্লুত হন এবং আমাদেরকে সুযোগ দেন। আমরা প্রথম যেদিন রেকি করতে গিয়েছিলাম এক ধরনের অনুভূতি ছিল, আর শুটিংয়ের দিন অন্য ধরনের অনুভূতি আমাদের মাঝে ছিল। কারণ আমরা যেদিন শুটিং করতে গিয়েছিলাম সেদিন ওখানকার একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ লোক তিনি ইন্তেকাল করেছিলেন। আমাদের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে আমরা আসলে শুটিংটা করতে পারবো, কী করবো কী করবো না। কিন্তু শুটিং আমরা অনেক পরে শুরু করি। ওখানে যাওয়ার পরে যে ঘটনাটি আমাদেরকে খুবই মর্মাহত করেছে সেটা হচ্ছে, যে ভদ্রলোক মারা গিয়েছেন তার সন্তানরা কেউ তাকে দেখতে আসেননি কিংবা দাফনের জন্য আসেননি। তার দুঃসম্পর্কের আত্মীয় সেদিন এসেছিলেন, তার কাছে জিজ্ঞাসা করেছিলাম এবং ওখানকার মানুষ যারা ছিলেন তারা বললেন যে এরকম প্রায় বৃদ্ধ লোকেরা মারা যায়, কেউ হয়তো আসে সন্তানরা, কেউ হয়তো আসেন না। এটা আমাদের টোটাল ইউনিটের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছিল। আমরা শুটিংটা বন্ধ রেখেছিলাম 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য এবং আমরা তারপরে ওনার জানাজায় অংশগ্রহণ করি এবং আমরা ইউনিটের সবাই মিলে আমরা সেই জানাজাতে অংশগ্রহণ করি। ওনার জন্য আমরা দোয়া কামনা করি, মহান রব্বুল আলামিন যেন তাকে বেহেস্ত নসিব করেন। সেই কারণে আমরা সেদিন শুটিংটা বিলম্বে শুরু করেছিলাম। মানে এ ধরনের অসংখ্য ঘটনা নিয়েই আসলে রাত জাগা ফুল সামনের দিকে এগিয়ে গিয়েছিল শুটিংয়ের সময়। কিন্তু রাত জাগা ফুল করতে গিয়ে যেমন দিলারা জামান, শর্মিলা আহমেদের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছিল, আমার অনুভূতি প্রকাশ করেছিলাম, এবং ইউনিটের প্রতিটা মানুষ নিস্তব্ধ হয়ে গিয়েছিল তাদের দুজন যখন কথা বলা শুরু করেছিল, ডায়লগ বলা শুরু করেছিল। আপনাদের যা যা সমস্যা আছে বলবেন, আমরা ওইভাবে করি। সেটা না, এখন শীত লাগতে পারে, শীত লাগবে আমাদের, আমার বয়স 77 বছর, আমার মতো তোমার মতো তো চশমা কি চশমা পড়বেন না? আমি একটা দেখি না, ওইটা আপনার মনে আছে, এইটুক এগুলো আপনার মনে আছে? মানে একদম এটা ডেফিনিট, মানে আমি যাচ্ছি এরকম যে আবার দেখো, আবার দেখো, এই হলো ফার্স্ট, মাথা সরা, মাথা সরা, মাথা অ্যাকশন আসবে, হ্যাঁ ফোকাসি। সিনেমার শুটিং শুরু করেছিলাম 2019 সালের ডিসেম্বরের 1 তারিখে, 2020 সালে অগস্টে আমরা ডাবিং শুরু করলাম, তাই না? এবং এই 20 সাল কিন্তু আমাদের জন্য অনেক কঠিন একটি সাল। আমরা করোনার কারণে প্রায় ছয় মাসের মতো বাসা থেকে বেরোতে পারি নাই, কেউ কাজ কর্ম করতে পারি নাই, এবং এই করোনার পরে প্রথম আমরা আজকে এখানে ডাবিং শুরু করলাম আমাদের প্রিয় মা মাকে দিয়ে শুরু করলাম। শুটিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছিলাম,
যাতে সবার ভিতরে একটা মুড ক্রিয়েট হয়। দৃশ্য যদি দৃশ্যের মতো হয়, অভিনয় করে যদি আনন্দ পাওয়া যায়, তাহলে আর পুরো ছবিতে থাকার দরকার পড়ে না। শুধু আমি না, আমার দৃঢ় বিশ্বাস যে এই ছবিটি সকল দর্শককে একটা নতুন উপলব্ধিতে, নতুন আত্মজিজ্ঞাসার দিকে নিয়ে যাবে। এ ধরনের ছবি যত বেশি হবে, ততই আমাদের সমাজের জন্য, আমাদের জন্যে অনেক বড় একটা পাওয়া। এই ছবিটা মা বাপের কত ভালোবাসা মনে জমে থাকে সন্তানের জন্য, কিন্তু সন্তানরা এত স্বার্থপর, যেসব সন্তানরা হয় তাদের জন্য মায়া লাগে, তারা বুঝে না তারাও একদিন এই বয়সে যাবে, তাদের সন্তানরা তাদের সাথে যদি এরকম করে তখন তাদের কীরকম উপলব্ধিটা হবে, সেটা চিন্তা করে একবার বাপ মায়ের দিকে ভালোবাসার আঁচল বিছিয়ে দেয় না, ভালোবাসে না। এক মুহূর্তের মধ্যে কি করে উল্টে যায় কিছু ছেলে মেয়ে। আমরা চাই কোনো মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, ছেলে মেয়ের কাছে যেন আদরে সোহাগে থাকতে পারে। এই ছবিটা সেই শিক্ষাই দিয়েছে আমার মনে হয়। এই প্রকৃতি আমাদেরকে উজাড় করে দিয়েছে নিঃস্বার্থভাবে, কিন্তু আমরা আমরা তার মূল্য দেইনি। ঠিক যেমনটি এই ছবিতে আমরা দেখব যে বাবা মা সন্তান যদি পঙ্গু হয়, সন্তান যদি অসুস্থ হয়, বাবা মা তাকে আগলে রাখে, বুকে পিছে করে মানুষ করে, না খেয়ে খাওয়ায়, কিন্তু সেই সন্তানই একদিন যখন এই বৃদ্ধ মাকে বাবাকে তাদের সেই সময়ের কথা ভুলে যায়, সেই কথাগুলো নতুন করে উপলব্ধি করার এই চেতনাটা আমরা এই ছবিতে দেখব। বাবা মাকে সন্তান পোছা মনে করেছে, পথে ফেলে গেছে, এমনকি তাকে মাটি দিতেও যায়নি। এইসব শিক্ষাগুলো করোনা আমাদেরকে যেমন শিখিয়েছে, তেমনি এই রাত জাগা ফুলও যখন দর্শক দেখবে, তাদের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস একটা আত্মোপলব্ধি, একটা নতুন চেতনা তাদের মধ্যে কাজ করবে। আমি মনে করি যে রাত জাগা ফুলের এই জার্নি আমাদের অনেক শিক্ষার। এটা শুধু সিনেমা নয়, এটা শুধু পর্দায় কোনো মানে দেখা কোনো গল্প নয়, জীবনে চলার পথের এক অদ্ভুত গল্প হচ্ছে রাত জাগা ফুল। আমাকে প্রতি পদে পদে শিখিয়েছে মানুষ হয়ে কীভাবে দাঁড়াতে হয়, সুন্দর হয়ে কীভাবে মানুষের সামনে দাঁড়াতে হয়। রাত জাগা ফুল আমার কাছে একটা অসম্ভব সুন্দর স্মৃতি, যেটি আমার মাথার মধ্যে, মনের মধ্যে যতদিন বেঁচে থাকবো অমলিন হয়ে থাকবে।